সাম্প্রতিক সময়ের এক জ্বলন্ত সমস্যা হাতি মানুষের সংঘাত। রাজ্যের বিভিন্ন প্রান্তত বিভীষিকার রূপ ধারণ করেছে হাতি মানুষের সংঘাতে। দৈনন্দিন হাতিয়ে চলাইছে উপদ্রব। খাদ্যর সন্ধানত বনাঞ্চলের পর দৈনন্দিন প্রবেশ করেছে জনাঞ্চলত। ঘর বাড়ি ভাঙি তহিলং করেছে জাক জাক বন্যহস্তিয়ে। অতি কষ্টেরে করা খেতি খাই তহিলং করেছে বন্যহস্তির জাকে। কিন্তু রাজ্যত এই বিভীষিকার রূপ ধারণ করা হাতি মানুষের সংঘাত নিরাময় করিবলৈ সক্ষম হওয়া নাই বন বিভাগ। যে সংঘাতের বাবে বহু মানুষে হেরুয়াইছে প্রাণ, বহু হাতিয়ে হেরুয়াইছে প্রাণ। অবাধ বন ধ্বংসযজ্ঞই এই সমস্যা দিনক দিনে করে তুলিছে গুরুতর। হাতে হাতে জাঠি জুম লৈ ফটকা ফুটাই হাতি খেদিবলগিয়া হয় ভুক্তভোগী লোকসকলে। কিন্তু এই সংঘাত রোধৰ বাবে বিভিন্ন সময়ত বিভিন্ন সংস্থা সংগঠনে গ্রহণ করে আহিছে বিভিন্ন পদক্ষেপ। এই ক্ষেত্রত বিশেষভাবে কাম করে আহিছে রবার প্লান্টেশন এন্ড রিসার্চ ইউনিট নামৰ এটা স্বেচ্ছাসেবী সংগঠনে। শেহতীয়াকৈ রংজলিত বনরিয়া হাতিক খাদ্যর যোগান ধরেছে এই বেসরকারি সংস্থাটোয়ে। রংজলির কন্যাকুশী বনাঞ্চলত রবার প্লান্টেশন এন্ড রিসার্চ ইউনিট নামৰ এই স্বেচ্ছাসেবী সংগঠনটোয়ে খাদ্যর যোগান ধরেছে বন্যহস্তিক। বনাঞ্চলখনের মাজত বহুদিনরে পৰা বিচরণ করে থকা হাতির বৃহৎ জাকক কলগছ, ধান আর কোমল বাঁহ খাদ্য হিসাবে যোগান ধরে সংস্থাটোয়ে। সংস্থাটোর এই পদক্ষেপক শলাগ লৈছে স্থানীয় রাইজে। উল্লেখযোগ্য যে রংজলিত সুদীর্ঘ বছরের পর চলি থাকা বনরিয়া হাতির উপদ্রবর বাতরিয়ে দখল করে আহিছে সংবাদ শিরোনাম। খাদ্যর সন্ধানত বনাঞ্চলের পর জনাঞ্চলত প্রবেশ করে বিভিন্ন অঞ্চলত হাতিয়ে চলাই ত্রাস। ফলশ্রুতিত রংজলির বিভিন্ন অঞ্চলত দিনক দিনে বৃদ্ধি হয়ে আহিছে হাতি মানুষের সংঘাত। বৃহৎ বনাঞ্চল সমূহ ধ্বংসর লগতে সংকুচিত হয়ে অহার ফলতে খাদ্যর নাটনিত ভোগা বন্যহস্তিয়ে নিশা হলেই প্রবেশ করে জনাঞ্চলত। কেতিয়াবা যদি গৃহস্থর ঘর ভাঙিছে, আন কেতিয়াবা খেতি খাদ্য হিলং করেছে বন্যহস্তিয়ে। আনহাতে হাতির গছকত প্রাণ দিবলগিয়া হয়েছে বহু লোকে। মানুষের আক্রমণত মৃত্যুমুখত পড়িছে হাতিও। মুঠর উপর সদা সন্ত্রস্ত হয়ে থাকিবলগিয়া হয়েছে সাধারণ জনতা। তার মাজতে স্বেচ্ছাসেবী সংস্থাটোয়ে বন্যহস্তির বাবে খাদ্যর যোগান ধরবলৈ আগবাড়ি অহার ইতিবাচক বাতরিয়ে আনন্দিত করে তুলিছে স্থানীয় রাইজ তথা প্রকৃতিপ্রেমীসকলক। আজি 25-30 বছর মানে আগতে গৈছো, তাৰমানে হাতির যে খাদ্য এই ফরেস্ট এলাকাত মানে নোহাই গেছে। গতিকে আমি এই হিতর কারণে আমি এই রবার প্লেস রিসার্চ ইউনিটে এই খাদ্য যোগান ধরব লাগছে। আর আমি এটা মিডিয়া থ্রু দিয়ে সরকারক মানে অনুরোধ করবা খুঁজেছিল, তারমানে যেহেতু এইগুলা মাটি সব পরিষ্কার তুললং করেছে, গতিকে আমি ফরেস্ট যদি দিয়ে আমি রবার প্লেস রিসার্চ ইউনিটের পর আমি তাতে কল বাগান রুই হেনা সে খাদ্য যোগান ধরবো ভাবি আছো। ঠিক আমি আজি যেহেতু পদক্ষেপ লৈছো, ঠিক তেনেকে পদক্ষেপ আজিলেকি আমি কোনো সরকার বা কোনো পাবলিক বা কোনো রাইজ
সজাগ হয়ে আহি যে আমার বনরিয়া হাতির কারণে কিবা একটা খাদ্য যোগান ধরিম বা ধরব লাগিছিল আজি হওয়া নাই। গতিকে ভোকর সন্ধানত ভোকর মানে সন্ধানত আজি ঘরে দুয়ারে যাই কিনে মানে বা খেতি পথারত যাই কিনে ধান খেতি নষ্ট করে আছে, তো ভুগি আছে। গতিকে যিখিনি মানে লাগে খাওয়ার খাদ্য তেনেকি যোগান যদি আমি দিব পারো তেতিয়াহলে তেওঁলোকেও আমার ঘর দুয়ার বা হয়তো পথার যিখিনি ধান বা খেতি বাতি সেইবিলাক হয়তো অল্প কম পরিমাণ হলে আমি মানে রক্ষা করিব পারিম। পহিলা অক্টোবরের পর পর্যটকের বাবে মুকলি হয়েছিল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। উদ্যান মুকলির পিছতে কাজিরঙালে এতিয়া সোঁত বইছে পর্যটকের। বর্তমানলে কাজিরঙা দর্শন করা পর্যটকের সংখ্যা 10,760। সাধারণতে অক্টোবর মাহত 9,000-10,000 পর্যটকে দর্শন করে কাজিরঙা, কিন্তু এইবার অক্টোবর মাহর মাঝভাগতে 10,000-এরও অধিক পর্যটকে কাজিরঙা দর্শন করিলে, যি নিশ্চয়কৈ অসমের পর্যটন উদ্যোগের বাবে এক আশার বতরা। উল্লেখযোগ্য যে পর্যটকের বাবে কেবল কহরা আর বাগরি বনাঞ্চলহে মুকলি করা হয়েছিল যদিও অহা সপ্তাহের পর বুড়াপাহাড় আর অগরাতলি বনাঞ্চলও পর্যটকের বাবে মুকলি করা হব বলে প্রকাশ করে উদ্যানখনের সঞ্চালক পি শিবকুমারে। সঞ্চালকগৰাকীৰ মতে অহা মাহত আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান সেৱা সুচাৰুৰূপে চলিলে কাজিৰঙালৈ পৰ্যটকৰ আগমন আৰু অধিক হ'ব, বিশেষকৈ বিদেশী পৰ্যটকৰ সংখ্যা বৃদ্ধি হ'ব পাৰে। এনে এবাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় নিৰ্দেশ দিছে 1 অক্টোবৰত মানে তো কাজিৰঙাৰ বাগৰিয়াৰ কহৰা দুইটা টুৰিষ্ট এৰিয়া খোলা হৈছিলে আৰু দুসপ্তাহত মানে তো ৰেছপঞ্চ মানে খুব ভাল ৰেছপঞ্চ হৈছে। জেনেৰেলি আমাৰ অক্টোবৰ মাহ টুরিস্ট ফ্লো মানে একটা নর্মাল সিজন জেনারেলি মানে তো আমি এই 9,000 আমি আসপাস পাই থাকি আর এবার দুইটা হপ্তাতে এতিয়ালেকি তো 10,760 প্লাস ভিজিটর পাইছে আর নেক্সট মাহ আমি আহা রাখিছো কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট সার্ভিস বিলাক তো রেগুলারাইজ করা হবো তো তেতিয়া আমার লোড ফ্যাক্টর আর বাড়িয়ে পারে। অহা 1 নভেম্বরের পর কাজিরঙাত মুকলি হব হাতি সাফারি। ইপিনে ট্রেকিংৰ ব্যৱস্থা থকা চিৰাং পাহাৰ, ভুমুৰাগুৰি নদী পৰ্যটন, বুঢ়া চাপৰি আদি অহা কেইদিনমানৰ ভিতৰতে পৰ্যটকৰ বাবে মুকলি কৰা হ'ব। ট্ৰেকিঙৰ বাবে বাক্সাৰ পাহাৰতো নতুন পৰিকল্পনা লোৱাৰ কথা সদৰি কৰে সঞ্চালকগৰাকীয়ে। আগৰতলি বৰপাহাৰৰ কাম চলি আছে, তো যদি হৈ যায় মানে তো অহা সপ্তাহতে দুইটা ৰেঞ্জ মানে খোলা হ'ব। প্লাস মানে আমার চিরাঙ্গর টু ট্রেকিং রোড বি মানে হাফতাত খোলা হবো আর আমার বোমরাগুড়ি রিভার ট্যুরিজম কোথাও একটু ডালফিন সাইটিং তো হয়ে থাকে আর আমার বরাচাপুরি আর একটু লাউকুয়ার মানে একটু কাটাকাল এইবিলাক এরিয়া বি মানে আহা 20 তারিখ খুলিব কারণে বর্তমান কাম চলি আছে। হাতি সাফারি অ্যাজ ইউজুয়াল মানে একটু 1 নভেম্বর পুরো একটু আরম্ভ হবো। না রেসপন্স তো আমি মানে একটু জেনারেলি অক্টোবর মাহত আমি ইমান লোড ফ্যাক্টর আমি আগতে একটু লওয়া নেই, এবার কেনেকে ডিসেম্বর মাহ ক্রিসমাস টাইমত কেনেকে লোড ফ্যাক্টর থাকে তেনে ধরনের একটা লোড ফ্যাক্টর যা দুহপ্তাতে হ্যান্ডেল করা হয়েছে আর একটু টুরিস্ট ইন্ডাস্ট্রি কারণে মানে একটা ভালো একটা রেসপন্স হয়েছে, সকল অ্যাকোমোডেশন বিলাক একটু ফুল চলি আছে। কোভিডের প্রথম আর দ্বিতীয় ঢৌর পিছত পর্যটকের এনে সঁহারিয়ে পর্যটন উদ্যোগক টনকিয়াল করব বলে আশাবাদী সকলো।